শীতকালে ফুলকপির একই রকম তরকারি খেয়ে একদম বোর হয়ে গেছে মুখটা একঘেয়ে হয়ে গেছে তাহলে কিন্তু আজকেই বানিয়ে নিতে পারো ফুলকপির ভাপা যেটা খুব সহজেই বানানো যাবে যার জন্য সময়ও খুব কম লাগবে আর যে কেউ বানিয়ে খেতে পারবে যাতে একদম সব কিছু মাখিয়ে বসিয়ে দেওয়া হয় যেটাতে খুব কষ্টও হয় না আর সময়ও লাগে না তো তোমরা কিন্তু আজকেই বানিয়ে খেতে পারো ফুলকপির ভাপা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে শীতকাল মানে ফুলকপি ছাড়া তো একদমই নয় ফুলকপির জন্যই মানে অনেক অপেক্ষাও থাকি যদিও বা আমাদের এখানে সারা বছরই ফুলকপি পাওয়া যায় তো চলো শুরু করি ফুলকপির রেসিপি তো সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে ওপর থেকে আমি ফুলকপি দিয়ে দিলাম আর ফুলকপিটাকে ভালো করে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। অনেক সময় ফুলকপির ভাপাতে যদি ফুলকপি ভেজে না দিই তাহলে ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে তো আমরা যেহেতু ফুলকপির তরকারি করি বা যাই করি না কেন ফুলকপিটাকে আমরা ভালো করে ভেজে নিই তো এই জন্য ভাপা করতে গেলেও আমরা অল্প করে ভেজে নেব এখানে মিক্সারে আমি গ্রাইন্ডারে কি কী দিচ্ছি সেটাও একটু দেখে নাও এবং কম উপকরণে আমরা বানিয়ে নেব তো প্রথমে আমরা পোস্ত দিলাম এটাতে বেশি কিছু কিন্তু লাগে না তো পোস্ত দিলাম তারপরে রাই দিলাম সর্ষে দিলেও হয় তো যাই হোক এবার আমি ভালো করে বেটে নিলাম শুকনোতে একবার গুঁড়ো করে নিলে সেটা ভালো মিহি করে বাটা হয় তো যাই হোক তারপরে আমি কাঁচা লঙ্কা আর জল দিয়ে ভালো করে এটাকে মিক্সিতে আর একবার ঘুরিয়ে নিলাম এবার এর সাথে যেটা লাগে সেটা হচ্ছে দই দই পরে লাগে কিন্তু আমি একসাথে মিক্সারে দিয়ে দইটাকে দিয়েও ঘুরিয়ে নেবো একবার তাহলে আর দইটাকে ফেটাতে হবে না অনেক সময় দইটাকে ফেটাতে হয় ভালো করে তো যাই হোক আমি সব কিছু একসাথে দিয়ে ফাটিয়ে নিলাম তো এদিকে আমার ফুলকপি আলু মোটামুটি ভাজা হয়ে এসছে কম আছে আমি ভাজছি অবশ্যই তেলটাও কম দিয়েছি তো কম আছে কম তেল দিয়ে ভাজা হলো এবার এখানটায় আমি ভাপার জন্য রেডি করছি প্রথমে সর্ষের তেল নিয়ে নিলাম অবশ্যই তেলটা কিন্তু পরিমাণ মতন লাগবে কারণ অনেকেই আছে ভালো টেস্ট হওয়ার জন্য বেশি তেল দিয়ে দিলে কিন্তু তেলের একটা ঝাঁস থাকে সরষের তেল তো তার একটা আলাদা ঝাঁস থাকে সেই ঝাঁজে কিন্তু খেতে পারা যায় না বা সর্ষেও বেশি হয়ে গেলে কিন্তু তখনও খাওয়া যায় না তো সর্ষে আর সর্ষে বাটা দুটোই কিন্তু মানে সর্ষের তেল আর সর্ষে বাটা দুটোই কিন্তু ধ্যান রাখতে হবে তো প্রথমে আমি সর্ষের তেল দিয়েছিলাম তারপরে পোস্ত রায় কাঁচা লঙ্কা দই দিয়ে ঘুরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে দেখো এখানটায় নুন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো অবশ্যই পরিমাণ মতো যে যেমন পরিমাণ খেতে চাই সেইভাবে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কা খুব একটা বেশি দিইনি অল্প একটুখানি দিয়েছি এবারে অল্প করে জল দিয়ে দেবো কারণ আমি অনেক সময় একটু বেশি জল দিই বলে তার টেস্ট আলাদা হয়ে যায় তো সেই জন্য অল্প জল দিব আর আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যে পেস্ট বানিয়েছিলাম তো সেটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে একটুখানি জল দিব মিক্সার ধোয়া জল তো ব্যাস এই যে জলের পরিমাণ জল দিয়ে দিলাম এবারে ওপর থেকে আর একটু সর্ষে তেল দেবো কাঁচা লঙ্কা দেবো ব্যাস এবার ভাপাই আমি বসিয়ে দেবো যেমন করে ভাপা বসানো হয় এইরকমভাবে বানিয়ে খেলে অনেক সময় ফুলকপি বানাতেও সময় লাগে আর তারপরে মশলা কষা মশলা রেডি করে তারপরে ফুলকপি দিয়ে আবার নাড়তে থাকা এটাতে অনেক সময়ও লাগে আর মানে কষ্টও হয় তো যার জন্য এটা কিন্তু খুব সহজেই খুব কম সময়ের মধ্যে বানানো যাবে আর অবশ্যই ফুলকপির ভাপাও আমি এর আগে খাইনি তো দেখো কড়াইতে জল দিয়েছিলাম জলটা গরম হওয়ার পরে এবারে টিফিন ডাব্বা রেখে দিলাম বাস এবার একটুখানি হয়ে গেলে তারপরে নামিয়ে দিলাম এই দেখো মোটামুটি হয়ে গেছে আর খেতে সত্যিকারই সুন্দর হয়েছিল আমি বলবো যারা এখনও ফুলকপির ভাপা খাওনি অনেকে আছে চিংড়ি মাছের ভাপা খেয়েছো ইলিশ ভাপা খেয়েছো বা অনেক কিছুর ভাপা খেয়েছো কিন্তু ফুলকপির ভাপা খাওনি তারা কিন্তু একবার অবশ্যই বানিয়ে খেতে পারো সত্যিকার বেশ সুন্দর লেগেছে খেতে তো বন্ধুরা কেমন লাগলো বলে আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও টাটা বাই বাই সবাইকে অবশ্যই যারা যারা বানিয়ে খেয়েছো বা খাবে আমাকে কমেন্ট সে